আসসালামু আলাইকুম, ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম। তো আমরা এই টিউটোরিয়ালটিতে শিখতে চলেছি যে পেজের কাজটা কী, মানে ওয়ার্ডপ্রেসের পেজ সেকশনের কাজটা কী। আমরা গত পর্বে দেখেছি মিডিয়ার কাজ কী, মিডিয়াতে কীভাবে ছবি আপলোড করতে হয় এবং কত লিমিট বা কত এমবি পর্যন্ত এই ওয়ার্ডপ্রেসে মিডিয়াতে আমরা ছবি আপলোড করতে পারবো, বা আমাদের যে ইমেজ ভিডিও কত এমবি হতে হবে মিনিমাম। আর হচ্ছে তার আগের পর্বে আমরা দেখেছি পোস্ট। তো আপনি যদি ওয়ার্ডপ্রেসের এই পেজ সম্পর্কে জানতে চান এবং ওয়ার্ডপ্রেসের যে কাস্টমাইজেশনের ভিডিওটা সম্পূর্ণ আমাদের কোর্স সম্পর্কে আরও জানতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিন আমার ভিডিও আসবে, সেখান থেকে আপনারা দেখতে শুরু করলে বা দেখতে থাকলে আপনাদের এ টু জেড ওয়ার্ডপ্রেসের কাজ আপনারা শিখে যাবেন। তো আপনি যদি আগ্রহ হয়ে থাকুন, দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হ্যালো ভিউয়ার্স, আমার ফ্রিল্যান্সার ফয়সাল আছে। ফ্রিল্যান্সার বিষয়ে সকল প্রকার তথ্য আপনি আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। জাস্ট আপনি আমার চ্যানেলের মধ্যে প্রবেশ করুন, ফ্রিল্যান্সার ফয়সাল লিখে আপনি জাস্ট আমার চ্যানেলের প্লে লিস্টের মধ্যে প্রবেশ করুন। এখানে দেখতে পারবেন যে আমি প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা এক একটি করে প্লে লিস্ট তৈরি করেছি। আপনি যদি থিম ফর ওয়ার্ডপ্রেসের কাজ শিখতে চাইলে জাস্ট আপনি এখানে ফুল প্লে লিস্টে ক্লিক করলে জাস্ট এখানে দেখতে পারবেন যে এখানে রয়েছে যে আমি যদি প্লেসগুলো ওপেন করে রেখেছি আপনার দেখানোর জন্য, যে আমি যদি ফ্রিল্যান্সিং টুলসের মধ্যে যাই এখানে সকল প্রকার টুলস নিয়ে আমি ভিডিওগুলো আলাদা আলাদা করে রেখে দেবো। আপনারা যখনই প্রয়োজন আপনি জাস্ট আমার এই ফ্রিল্যান্সিংয়ের যে টুলসটা এই প্লেলিস্টটা ওপেন করলেই আপনি এখান থেকে যে টুলসগুলো আছে সেগুলো সব পেয়ে যাবেন। তারপর ওয়ার্ডপ্রেস সম্পর্কে যদি আপনি জানতে চান, ওয়ার্ডপ্রেসের ভিডিও এখানে আরও আসবে, সেখানে আপনি ওয়ার্ডপ্রেসের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ 1, 2, 3, 4 করে এখানে পার্ট 1 পার্ট 2 লেখাই থাকবে, আপনি সিরিয়ালি দেখে নেবেন। আর আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজারিং যে কাজ কাজগুলো রয়েছে, আমি কিন্তু ইতিমধ্যে একটা কাজ এখানে শেয়ার করে দিয়েছি, যে আপনি $120 একটা কাজ এখানে আমি শেয়ার করেছি, যে সোশ্যাল মিডিয়ার কাজটা মানে কোনোরকম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই আমরা চাইলে কিন্তু এই কাজটা খুব সহজে শিখে, মানে এই কাজটার ভিতরে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের যে কাজটা আমি করেছি সেই কাজটার একটা ফুল এ টু জেড আমি 39 মিনিটের মধ্যে কভার করার চেষ্টা করেছি। এটা সম্পূর্ণ কোর্স, এখানে কোনো পার্ট করিনি, এইটা সম্পূর্ণ কোর্স এ টু জেড। আপনি দেখলে এই কাজটা সম্পর্কে আপনার যথেষ্ট আইডিয়া হয়ে যাবে এবং এই কাজটা দিয়ে আপনি ফাইবারে আপওয়ার্কে কিন্তু বড় বড় বায়ারদের সাথে কাজ করতে পারবেন, অসুবিধা হবে না। ওকে, তো আজকের পর্বটি হচ্ছে আমরা দেখব যে পেজ নিয়ে, ওয়ার্ডপ্রেসের পেজ। তো পেজ কী, পেজ সম্পর্কে আমরা জানি, আমরা যে বিভিন্ন ওয়েবসাইটে যাই, আমরা যদি আমার ওয়েবসাইটে যদি প্রবেশ করি, সরি ফ্রিল্যান্সার ফয়সাল সি প্যানেল না, ফ্রিল্যান্সার ফয়সাল যদি আমার পেজটা ওপেন করি বা ওয়েবসাইট ওপেন করি, এখান থেকে আগে আপনাকে দেখিয়ে দিই পেজগুলো কাকে বলে, পেজ কাকে বলে, পোস্ট কাকে বলে, দুটো কিন্তু ডিফারেন্ট। আমরা কিন্তু গত পর্বে দেখেছি বা প্রথম পর্বে দেখেছি যে পোস্ট, পোস্ট সম্পর্কে এখানে অনেক কিছু বলা হয়েছে এবং আজকে দেখব পেজ এবং পোস্ট আর পেজ দুইটা কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, আমরা এখন দেখি যে পোস্ট এবং পেজ কী। তো দেখতে পাচ্ছি এখানে ব্লগ নামে একটা মেনু তৈরি করা আছে, আমি এটা ওপেন করি। আর একটা রয়েছে পোর্টফোলিও, আচ্ছা আমি কন্ট্যাক্ট কাছে ক্লিক করি, হ্যাঁ কন্ট্যাক্টে, এটা একটা পেজ আমরা দেখতে পাচ্ছি, কন্ট্যাক্ট একটা পেজ। আমরা পোর্টফোলিও যদি ক্লিক করি, এইটা একটা পেজ, ঠিক আছে এটা একটা পেজ। এখন যদি আমরা ব্লগের মধ্যে আসি, ব্লগের মধ্যে আসার পর যে কন্টেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কন্টেন্টগুলো হচ্ছে এক একটি পোস্ট। ঠিক আছে, আমরা এই এখান থেকে যত পোস্ট করব, এই পোস্ট সেকশন থেকে যত পোস্ট করব, সেই সকল পোস্টগুলো এইখানে জমা হবে। ঠিক আছে, এখানে যদি আমার আরও পোস্ট থাকো তাহলে এখানে নেক্সট থাকবো, তো নেক্সট নেক্সটে ক্লিক করে আমরা পরবর্তী যে পোস্টটি আছে সেটি আমরা ওপেন করতাম। তো এখানে তিনটা পোস্ট করা আছে, এখন যদি একটাতে ক্লিক করি তাহলে আমাদের এই সম্পূর্ণ পোস্টটি ওপেন হয়ে যাবে, এখানে এখানে সম্পূর্ণ পোস্টটি ওপেন হয়ে যাবে, আপনি চাইলে এখানে দেখতে পারেন। ঠিক আছে, তো এইটি হচ্ছে পোস্ট। তো এখন পেজটা হচ্ছে যে আমরা একটি ওয়েবসাইটে এই যে মেনু সেকশনে বা মেনুতে হোম সার্ভিস ব্লগ পোর্টফোলিও কন্ট্যাক্ট এই যত রকম এরকম মেনু সেকশন দেখবো সবগুলো হচ্ছে পেজ দিয়ে তৈরি করা। ঠিক আছে, তো আমরা পেজের কাজটা এখন দেখবো। তো পেজের জন্য একটা সিক্রেট বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি আজকে, তো দেখে নেবেন অবশ্যই। এখন পেজ প্রথমে তৈরি করতে হবে, এখানে পেজ তৈরি করার জন্য এখানে দেওয়া আছে অল পেজ এবং নিউ। তো নিউতে ক্লিক করলে ডিরেক্ট পেজ ওপেন হয়ে যাবে, আমরা যদি অল পেজে ক্লিক করি আমরা দেখতে পাবো এখানে পেজ কয়টা আছে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি অলরেডি দুইটা পেজ তৈরি করা আছে, যেটা আমাদের যখন থিম ইনস্টল করব তখন অটোমেটিকলি এটা ওপেন হয়ে যাবে, তো বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে অটোমেটিকলি দুইটা পেজ তৈরি হয়ে থাকবে। তো আমরা এই দুইটা পেজ ডিলিট করে দিচ্ছি, ডিলিট করতে হলে আমাদের জাস্ট দুইটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে বাল্ক অ্যাকশনসের উপর ক্লিক করে মুভ টু ট্র্যাশে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করলে এই দুইটা পেজ কিন্তু রিমুভ হয়ে যাবে।
অর্থাৎ আমাদের পেজে বা আমাদের ওয়ার্ডপ্রেস এই ড্যাশবোর্ডে বা ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ডের মধ্যে আমাদের কোনো পেজ নেই। এখন পেজ কিন্তু তৈরি করতে হবে, তো পেজ কিন্তু একটা একটা করে তৈরি করা যায়, আবার একসাথে একাধিক পেজ তৈরি করা যায়। তো আমরা যদি একটু 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 অ্যাডভান্স চিন্তা করি যে আমরা কিন্তু এখানে অনেকগুলো পেজ তৈরি করবো, এখানে টাইম সেভ করার জন্য আমরা একটা কাজ করতে পারি যে এখানে পেজ আপনি এখান থেকে নিউতে ক্লিক করে, দ্যাট মিনস ক্লিক করবেন না, আপনি রাইট বাটনে ক্লিক করবেন, করে আপনি ট্যাব ওপেন করবেন, অথবা আপনি আপনার মাউসের যে চাকা আছে চাকাতে আপনি প্রেস করবেন। তো আমরা যদি চাকাতে প্রেস করলে অটোমেটিক ট্যাব ওপেন হয়ে যাচ্ছে। আমরা পেজ তৈরি করবো কয়টা, ধরুন আমি পাঁচটা তৈরি করবো পেজ, তো পাঁচটা তৈরি করার জন্য এখানে দুইটা ট্যাব ওপেন করেছি। আমরা যদি আরও তিনটা ওপেন করি, এখানে দেখতে পাচ্ছি আমরা পাঁচটা হয়ে গেছে। হ্যাঁ, তো এই পাঁচটা ওপেন হয়ে গিয়েছে। এবার কি করব, আমরা একটিতে যাব, এখানে টাইটেল লিখব হোম, সরি হোম পাবলিশ, তে পাবলিশ। এবার যদি আমরা লিখি যে পোর্টফোলিও, পোর্টফোলিও পাবলিশ, একটি একটি করে কিন্তু আমার ওপেন করা লাগতেছে, আমাদের সব ওপেন হয়ে আসছে। আমরা জাস্ট লিখছি, পাবলিশ করে দিচ্ছি, লিখছি পাবলিশ করে দিচ্ছি, অ্যাবাউট অ্যাবাউট পাবলিশ। আমার যদি আরেকটা দেখা যায় কন্ট্যাক্ট, সিটি কন্ট্যাক্ট আস, এবং আরেকটা যদি তৈরি করি সেটা হচ্ছে ব্লগ, যদি ব্লগটা মাঝখানে দেওয়ার কথা দরকার ছিল, অসুবিধা নেই, তো আমরা পাবলিশ। ওকে, আমাদের কিন্তু সবকটা পাবলিশ হয়ে গেলে সবকটা কেটে দিচ্ছি আমরা। কেটে দিয়ে আমরা যদি এখানে যদি একটু রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি একসাথে কিন্তু সবকটা পোস্ট পেজ ওপেন হয়ে গেছে। আমরা যদি একটু ম্যানুয়ালি করার চেষ্টা করতাম, দেখুন আমি যদি এবার দেখি দিই, ম্যানুয়াল যদি করি তাহলে এই একটা ওপেন করতে হবে, একটা ওপেন করে এখানে লিখতে হবে, দেখুন এই টাইমটা সেভ হচ্ছে, কিন্তু এখানে লিখতে হবে ধরুন হোম, হোম সরি হোম টু দিলাম আমি, এই পাবলিশ করলাম, এই পাবলিশ করলাম, এই একটা শেষ হচ্ছে, আপনি ব্যাকে আসতে হবে, আপনাকে এই ব্যাকে এসে আপনাকে এই এখান থেকে আবার অ্যাড নিউতে ক্লিক করতে হবে। দ্যাট মিনস এখানে কিন্তু একটা সময়ের ব্যাপার হচ্ছে, আমি কিন্তু একবারে পাঁচটা কেন দশটা কেন একবারে আমরা ট্যাব ওপেন করে নিব, ব্যাস আমরা লিখে পাবলিশ করে দিলে আমাদের জাস্ট প্রথম পেজটা রিফ্রেশ করলে দেখতে পারবো যে জাদু, মানে আমাদের এখানে সবকটি মেনু বা মেনু বলতে পেজগুলো চলে আসবে। তো এটা আমরা রিমুভ করে দিই, তো সিঙ্গেল পেজ রিমুভ করার জন্য জাস্ট আপনি ক্র্যাশে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, রিমুভ হয়ে গেছে। তো পেজের সামান্য এইটুকু বিষয় ছিল, পেজ আমরা রিমুভ করা শিখলাম, পেজ কীভাবে তৈরি করতে সেটিও শিখলাম। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং পরবর্তী পর্ব আমরা কমেন্ট দেবো, কমেন্টটা খুব শর্টে আমরা দেখিয়ে দেবো, কারণ কমেন্ট অতটা গুরুত্বপূর্ণ। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে অ্যাপিয়ারেন্স, এইটা থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে। এখানে থিম, কাস্টমাইজেশন, উইজেট, মেনু, এবং মেনু কীভাবে তৈরি করতে হয়, মেনু সেট আপ করার বিষয়টা আপনাদের জানতে হবে ভালো করে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, আশা করছি আপনারা এই পেজের বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি মূল্যবান মতামত থেকে থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি আসলে পেজের বিষয়টা বুঝতে পারিনি, কোথাও সমস্যা হয়েছে, আপনি অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনার কমেন্ট রিপ্লাই করে দেওয়া। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, আসসালামু আলাইকুম।